বিধায়কের মানবিকতায় থমকে দাঁড়ালো আইন। আজ নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান বিমলেন্দ্র সিংহ রায়ের মানবিক রূপ ফুটে উঠল আবারও। কলিমুদ্দিন শেখ বাড়ি হরিণঘাটা থানার অন্তর্গত সুবুদ্ধিপুর গ্রামে। হঠাৎ ব্রেন স্ট্রোক হওয়ার জন্য তিনি শারীরিক প্রতিবন্ধকতায় জর্জরিত হয়ে পড়েন। উনি যখন অসুস্থ সেই সময় প্রাইমারি স্কুলে চাকরির জন্য অ্যাপার্টমেন্ট লেটার আসে, কিন্তু উনি অসুস্থ থাকার জন্য ওই সময় অ্যাপার্টমেন্ট লেটার নিয়ে স্কুলে জয়েন করতে পারেননি। খবর আসে ডিস্ট্রিক্ট প্রাইমারি শিক্ষা সংসদের চেয়ারম্যান বিমলেন্দ্র সিংহ রায়ের কাছে। বিমলেন্দ্র সিংহ রায় তার পরিবারকে জানায় কমলউদ্দিন শেখ যখন সুস্থ হবেন তারপরেই ওনাকে অ্যাপার্টমেন্ট দেওয়া হবে। সেই মোতাবেক অনুযায়ী আজ প্রাইমারি শিক্ষা সংসদের কলিমুদ্দিন শেখ এবং তার পরিবারের হাতে চাকরির জয়েন করার সমস্ত নথিপত্র তুলে দেওয়া হয়। তার সহধর্মিণী জানিয়েছেন চেয়ারম্যানের এমন মানবিক রূপে তারা অত্যন্ত আনন্দিত এবং চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানিয়েছেন। আজকে কলিমুদ্দিন শেখ মহাশয়কে আমরা আমাদের ডিপিএসসির তরফ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হলো এবং ওনার বাড়ি যেখানে তার ঠিক কাছেই তাকে দেওয়া হলো সুবুদ্ধিপুর প্রাইমারি স্কুলে। আর উনি যেভাবে আমাদের কাছে এসেছেন এটা দেখলে আমাদের খুব খারাপ লাগছে, কিন্তু মানবিকতার খাতিরে আমরা এবং আমাদের ডিপিএসসি সমস্ত স্টাফ মিলে তাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সমস্ত ব্যবস্থা করলাম। বেশ কয়েকদিন পর উনি আমাদের ওই সুবুদ্ধিপুর প্রাইমারি স্কুলেই জয়েন করবে। খুবই ভালো লাগছে যে এতদিন পরে আমার স্বামী একটা সাফল্যে পৌঁছেছে। কত ঝড় বাধা বিপত্তি দিয়ে আজকে যে কাজে সফল হয়েছে ওর জন্য স্বস্তি পাচ্ছে, আমিও খুব স্বস্তি পাচ্ছি। আমাদের একটা ছোট্ট মেয়ে আছে, তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হলো। চেয়ারম্যান তো খুবই আমাদের সাহায্য করলো, ওনার সাহায্যের কোনো শেষ নেই। উনি কীভাবে আমাদেরকে কথা দিয়েছিল যেভাবে দিয়েছিল সেভাবে আমাদের কাজটা করালো। ওনার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।